وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন করেছেন যে ইশার নামাজ দেরি করে কাজ কামের জন্য আদায় করলে কি গুনাহ হবে ঘুমাতে যাওয়ার পূর্বে, অথবা কাজ কামের জন্য জোহরের নামাজও দেরি হয়ে যায়, এতেও কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে বিশেষ করে এশারের বিষয়ে যেহেতু হাদিসে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশাক্কাল উম্মতি লা আমারতুহুম বিল ইশায় ইলা সুলুসিল আখির ইলা সুলুসিল আউয়াল মিনাল লাইলে, আমি আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে তাদের এশারের নামাজ আদায় করার সময় নির্ধারণ করে দিতাম রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার সময়, তার মানে একটু দেরি করে আর কি, যখন আজান হয় তারও অনেক পরে এই নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এটা দিতে চেয়েছেন, কিন্তু মানুষের কষ্ট হবে, মানুষ ঘুমিয়ে পড়বে এবং তাদের নামাজ মিস হয়ে যাবে, এই জন্য তিনি আওয়াল ওয়াক্তেই নামাজকে পড়ার জন্য অনুমতি দিয়েছেন। সুতরাং আপনার যদি ঘুমিয়ে পড়ার সম্ভাবনা না থাকে, অর্থাৎ নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনি এশার নামাজটা একটু দেরি করেই পড়বেন, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল করবেন এটা যেন মধ্যরাত পার না হয়ে যায়। অনেকে আছে না যে মানে দেরি করতে করতে মধ্যরাত পার হয়ে গেল তখন তাড়াহুড়ো করে নামাজ পড়ছে, এটা যেন না হয়, কারণ ইশারের নামাজের শেষ সময় হচ্ছে মধ্যরাত পর্যন্ত প্রলম্বিত। আচ্ছা, আর জোহরের বিষয়টা হচ্ছে এই যে জোহরের সালাত আজান হওয়ার পরেই পড়া যায়, কিন্তু সেটা আর একটু দেরি করে পড়া যায়। তা আমাদের দেশে এমনিই দেরি করে পড়ে, হ্যাঁ, সুতরাং এই যে তারা যে আজান দেয় একটার সময় আজান দেয় দেড়টার সময় নামাজ পড়ে, এটা আসলে সুন্নাহ সম্মত নয়। মোটামুটি 12টার দিকেই তো ই হয়ে যায়, জোহরের ওয়াক্ত হয়ে যায়, তো তারপরেই পড়তে হবে। যাই হোক, আপনি যদি একটা দেড়টার দিকে পড়েন, বিশেষ করে গ্রীষ্মকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গ্রীষ্মকালে তোমরা সারের ফজর জোহরের সালাতটাকে একটু দেরি করে পড়ো, কেননা দুপুরের প্রচণ্ড যে তাপ এটা জাহান্নাম থেকে আসে, অতএব এটা যখন একটু ঠান্ডা হবে তখন তোমরা জোহর সালাত আদায় করো। সুতরাং এটা দেরি করে আদায় করলে কোনো অসুবিধা নেই, তবে এই দেরিটা যেন আসর পর্যন্ত পৌঁছে না যায় সেটা আবার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মাঝে মধ্যে আপনি দেরি করতে পারেন, কোনো অসুবিধা নেই।